সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল এবং ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দেখব আয়কর রিটার্নে কত টাকা সম্পদ দেখানো যাবে। অনেকেই ফেসবুক গ্রুপে অথবা ইউটিউব চ্যানেলে কোশ্চেন করতেছেন যে আমার তো অনেক টাকা সম্পদ, তো আমি কত টাকা পর্যন্ত দেখাইতে পারবো বা কত টাকা পর্যন্ত দেখালে আমাদের ইনকাম ট্যাক্স অফিসে কোনো কোশ্চেন করবে না বা এনবিআর কোনো কোশ্চেন করবে না, এরকম অনেক ধরনের কোশ্চেন অনেকে করতেছেন। এখন তাহলে আজকের টপিকসটা হলো যে যারা মনে করতেছেন যে কত টাকা সম্পদ দেখানো উচিত, কত টাকা সম্পদ দেখানো যায়, এরকম চিন্তা করতেছেন, শুধু তাদের জন্য আজকের ভিডিওটি করা। যদিও সম্পদ সবারই রয়েছে, কম আর বেশি 2 টাকার হোক, 5 টাকার হোক, কোটি টাকার হোক, সবারই রয়েছে, কিন্তু এই ভিডিওটি যারা সম্পদ নিয়ে খুব কোশ্চেন বিদ্ধ যে কত টাকা দেখাবো, কিভাবে দেখাবে, বিষয়গুলো চিন্তা করছেন, তাদেরকে লক্ষ্য করে ভিডিওটি করা। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন কত টাকা সম্পদ আপনার আয়কর রিটার্নে দেখানো উচিত। আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই আয়কর রিটার্ন থেকেই। আমাদের IT-10B সেখান থেকে আমরা কিন্তু নিয়েছি যে ডিরেক্টরস শেয়ার হোল্ডিং ইন এ লিমিটেড কোম্পানি। যদি আপনার লিমিটেড কোম্পানিতে ডিরেক্টরদের কোনো বিনিয়োগ থাকে, সেটাও আপনার অ্যাসেট, সেটা আপনি দেখাবেন। নন এগ্রিকালচারাল প্রপার্টি অ্যাট কস্ট উইথ লিগাল এক্সপেন্সেস। নন এগ্রিকালচারাল প্রপার্টির মধ্যে কি থাকে? ফ্ল্যাট, বিল্ডিং, নাল ল্যান্ড, মানে যে আপনার নাল যে জমিগুলো থাকে সেই জমিগুলো যখন কিনবে, যদি কিনে থাকেন তাহলে ভ্যালু উইথ রেজিস্ট্রেশন কস্ট হিসেবে আপনি শো করবেন। এছাড়া 3 নম্বরে বলা হয়েছে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি। নন এগ্রিকালচার প্রপার্টি অ্যাডভান্স মেড ফর থাকতে পারে, অর্থাৎ ওই ওর সাথে একটু উন্নত মানের অ্যাডভান্স প্রপার্টি। এরপর বলা হয়েছে এগ্রিকালচার প্রপার্টি অ্যাট কস্ট উইথ লিগাল এক্সপেন্স। এগ্রিকালচার প্রপার্টি আপনার যেগুলো চাষযোগ্য জমি, যেখানে চাষ করে আপনার ইনকাম হবে, সেই এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার ইনকাম, এগ্রিকালচার প্রপার্টি থাকলে কিন্তু আপনার এগ্রিকালচারাল ইনকাম থাকবে। অনুরূপভাবে নন এগ্রিকালচার প্রপার্টি থাকলে তাদের কিন্তু তাদের ভাড়া ইনকাম থাকতে পারে, যেমন হাউস প্রপার্টি, ফ্ল্যাট, যেমন ঢাকা শহরে কিছু ল্যান্ড ভাড়া দেওয়া হয়, বিল্ডিং ভাড়া দেওয়া, ফ্ল্যাট ভাড়া দেওয়া, এরকম। যাই হোক, এরপরে 5-এ বলা হয়েছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের মধ্যে থাকবে শেয়ার এবং ডিবেঞ্চার, সেভিং সার্টিফিকেট, বন্ডস অ্যান্ড আদার গভর্নমেন্ট সিকিউরিটিস, প্রাইস বন্ড, সেভিং সেভিং স্কিম, DPS, ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, এছাড়াও লোন গিভেন টু আদার্স। যেখানে কাউকে যদি লোন দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই তার নাম এবং 3 নম্বর লাগবে। আদার ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যেও অন্য কোনো অ্যাসেট যদি থেকে থাকে, সেটা অনেকে এর মধ্যে PF এর বিষয়গুলো দেখিয়ে থাকেন, তবে PF এর জন্য আলাদা একটা নতুন IT-10B, বাট 2016 সালের যে সংশোধনী যে রিটার্ন ফর্ম নতুন আসছে, সেখানে কিন্তু আলাদাভাবে PF এর ব্যালেন্স দেখানোর জন্য একটা কলামে রয়েছে। তো আগের ফর্মে আপনি এখানে প্রাইস বন্ড দেখাতে পারেন এবং আদার কোন ইনভেস্টমেন্ট যদি থাকে সেটাও দেখাবেন। এরপর বলা হয়েছে যে মোটর ভেহিকল, যদি আপনার মোটর ভেহিকল থাকে, যদি কিনে থাকেন অথবা গিফট পেয়ে থাকেন, আপনি দেখাবেন। গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেমস, সেখানে গোল্ড, ডায়মন্ড, জেমস যেটাই থাকুক না কেন, জুয়েলারি যদি আপনি গিফট পেয়ে থাকেন, সেখানে 2টা অপশন থাকে। এক হলো পারচেজ, 2 হলো কি, এক পারচেজ, 2 হলো ইনহেরিটেন্স, 3 হলো গিফট। আপনার যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা দিবেন। ফার্নিচার, ফিক্সার বা ইকুইপমেন্ট, ইলেকট্রনিক আইটেমগুলো যেটা থাকে আপনি কিনে থাকলে, কিন্তু ওর সাথে কস্টিং জড়িত, ডকুমেন্টস জড়িত, আর যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে কোনো কিছু হবে না, এবং যদি গিফট পেয়ে থাকেন তাহলে তো গিফটের ভ্যালু আন্দন থাকেই। এরপরে বলা হয়েছে 10 নম্বরে বলা হয়েছে যে ক্যাশ আউটসাইড, ক্যাশ অ্যাসেট আউটসাইড বিজনেস, অর্থাৎ ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। বিজনেসের বাইরে যদি আপনার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকে সেটার মধ্যে কি থাকতে পারে? ক্যাশ ইন হ্যান্ড, নোটস অ্যান্ড কারেন্সিস, আপনার কাছে যে নগদ টাকা রয়েছে যা, সেটা ক্যাশ, সেটা কয়েন যেটাই হোক না কেন, সেটা ক্যাশ এট ব্যাংক, ব্যাংকের ব্যালেন্সগুলো দেখাবেন, এবং আদার ইলেকট্রনিক আইটেমগুলো যেটা কার্ডের যে বিষয়টা থাকে, ক্রেডিট কার্ডের অথবা ATM কার্ডের যে ব্যাপারগুলো থাকে সেটা এখানে উল্লেখ করবেন। আদার ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ডে যে বলা হয়েছে, আদার ডিপোজিটের মধ্যে প্রভিডেন্ট ফান্ড এবং আদার, সেটা প্রভিডেন্ট ফান্ডটা এখানে দেখাই দিবেন। আচ্ছা, 11-তে বলেছে এনি আদার অ্যাসেট। যাই হোক, এই যে ব্যাপারটা, তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে আমাদের কি কি অ্যাসেট গুলো আমাদের IT-10B-তে থাকে, এই ধরনের এর বাইরে তেমন কোনো অ্যাসেট থাকে না। তখন এই অ্যাসেট গুলো কিভাবে দেখাবেন, কত টাকা দেখাবেন, সেই বিষয়টুকু নিয়ে আমাদের কথা। এখন কিছু কথা এখানে না বললেই নয়, আয়কর কার্যালয় বিভিন্ন সময় নথিপত্র যাচাই বাছাই বা নিরীক্ষা করে, এ সময় কারো আয়কর নথিতে বাড়ি, জমি, ফ্ল্যাটের উল্লেখ করা তথ্যের সাথে গরমিল পেলে সংশ্লিষ্ট করদাতাকে নোটিশ দেওয়া হয়।
এছাড়া সরকারি অনেক কর্তৃপক্ষের তথ্য ভান্ডার বা ডেটাবেজের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর এর কাছে থাকে, সেই সব তথ্য উপাত্তের সঙ্গে আয়কর নথি মিলিয়ে দেখার কার্যক্রম শুরু হয়েছে, তাই সম্পত্তির তথ্য গোপন করলে নোটিশ পাওয়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে যে বছর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা হয় সে বছরের প্রযোজ্য আইন মেনে আয়কর বিবরণীটি আপনাকে তৈরি করতে হবে। এখন কথা হলো, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, সেটা হলো তিনটা অধিদপ্তর বা ইয়ার সাথে আপনার কার্যক্রম শুরু হয়েছে, সেটা হলো বাংলাদেশ ব্যাংক, এনবিআর জাতীয় সঞ্চয় অধিদপ্তর, পাশাপাশি বিআরটি এরও সাথেও আমাদের একটা অটোমেশনের একটা প্রসেস চলতে। তো সেখানে যদি বাংলাদেশ ব্যাংকে এনআইডি বা টিন দিয়ে সার্চ দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির নামে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা বের হয়ে যাবে, এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাথে যারা ম্যানুয়ালি সঞ্চয়পত্র কিনেছেন তাদের বিষয়টা যদিও বাইরে রয়েছে কিন্তু আপনি রিটার্নে কিন্তু শো করতে হবে, রিটার্নে শো না করলে কিন্তু আপনি আলটিমেটলি বিপদে পড়ে যাবেন। এবং বলা হয়েছে অনেকে গাড়ি কিনেছেন কিন্তু রিটার্নে প্রদর্শন করেন নাই, তাহলে বিআরটিএ তে যে আপনার যে ইনফরমেশন গুলো রয়েছে মানে গাড়ির যে ব্যাপারগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার রিটার্নে গাড়ি নাই কিন্তু আপনি বাস্তবে গাড়ি আছে বা গাড়ির জন্য প্রতি বছর ট্যাক্স দিচ্ছেন, এরকম বিষয়গুলো কিন্তু আছে। অতএব মাইন্ডেড সে বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন কথা হলো, আমরা এখন মূল আলোচনায় প্রথম কথা হলো কয়েকটা কি পয়েন্ট উল্লেখ করব। আপনার যে পরিমাণ সম্পদ আছে তা অবশ্যই আয়কর রিটার্নে উল্লেখ করবেন। একজন অলরেডি ফোন দিয়েছিলেন, উনি বলতেছেন যে আমার মোটামুটি 70 লাখ টাকা সঞ্চয়পত্র আছে কিন্তু আয়কর রিটার্নে দেখানো হয় না, এখন আমার করণীয় কি? তাহলে দেখেন, আপনি আয়কর রিটার্নে দেখান নাই এই সম্পদটা, তার মানে নর্মালি ইনকাম ট্যাক্স অর্ডিনান্স 1984 সেই বা ইনকাম ট্যাক্সের আইনের মতে এই টাকাটা পুরোটা ব্ল্যাক মানি, কারণ আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নে শো করা নেই। যদিও ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসছেন কিন্তু এটার কোনো সোর্স এখন রিটার্নে দেখা নেই, তার মানে এটা সোর্স ব্যাখ্যা করবেন কিভাবে? অথবা একটা জমি বিক্রি করছেন, জমির বিক্রির দলিল একরকম, টাকা পেয়েছেন আলাদা, ব্যাংকিং চ্যানেলে ঢুকছে অন্যরকম। তাই এখন ব্যাংকিং চ্যানেলে ঢুকছে কম, ব্যাংকিং চ্যানেলে ঢুকছে বেশি, কারণ দলিলে লেখাইছে কম, তাহলে আপনি এখন কোনটা ধরবেন? তার মানে রিটার্নে যেটা দেখবেন সেটা হলো লিগ্যাল এবং সেটা হলো ভ্যালিড। তাহলে ওই যে বাকি টাকা সোর্স ব্যাখ্যা করবেন কিভাবে? অথবা ধরে নিলাম আপনি 90 লাখ টাকা দিয়ে একটা সম্পত্তি বিক্রি করেছেন, দলিলে এবং ব্যাংকিং চ্যানেলে ঠিকই আছে 50 লাখ, কিন্তু 40 লাখ টাকা নগদে নিয়ে ফেলেছেন। এই 40 লাখ টাকা আপনি পরবর্তীতে আবার ব্যাংকিং চ্যানেলে নেবেন সঞ্চয়পত্র কেনার জন্য, কিন্তু আপনার রিটার্নে প্রদর্শন করা নাই। তো যখন সঞ্চয়পত্র কিনতে যাচ্ছেন তখন সেই বছরে আপনি সোর্স কি বলবেন? বলবেন জমি বিক্রি, কিন্তু জমি বিক্রিতে আপনি 50 লাখ টাকা দেখেছেন, বাকি 40 লাখ টাকা কি করবেন? এই যে ব্যাপারগুলো, এই জন্য বলা হয়েছে আপনার যে পরিমাণ সম্পদ আছে তা অবশ্যই আয়কর রিটার্নে দেখাবেন। কোনো সম্পদ না দেখালে তা ব্ল্যাক মানি থেকে যায়। আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পত্তির মূল্যই সাদা টাকা বা যেটাকে বলা হয় হোয়াইট মানি, অর্থাৎ আপনার এটা লিগ্যাল এবং বৈধ টাকা। কোনো সম্পত্তি কিনে থাকলে তা অবশ্যই দেখাবেন, তবে মনে রাখতে হবে সম্পত্তি কেনার যথাযথ ডকুমেন্টস আছে কিনা, কেনার জন্য পর্যাপ্ত ফান্ড আপনার আয়কর ফাইলে আছে কিনা, বাস্তবে সঞ্চয়পত্র কিনেছেন কিন্তু আয়কর ফাইলে নেই, এরকম যেন না হয়, তাহলে বিপদ কিন্তু আপনার। শেয়ার, ডিবেঞ্চার্স, এফডিআর, সেভিং সার্টিফিকেট, বন্ড বা আদার গভর্নমেন্ট সিকিউরিটিস, ডিপিএস, পোস্ট অফিস সেভিং সার্টিফিকেট, প্রাইস বন্ড, এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট বা টার্ম ডিপোজিট, যেটাই থাকুক না কেন, কিনেছেন কিন্তু আয়কর ফাইলে দেখান নাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে দেখাবেন? এটা তো সোর্স নাই, আপনি আগে দেখানোর কথা শুনে এটা প্রথম বছরে যার যা আছে প্রথম বছরেই এটা সোর্স ব্যাখ্যা করে দেখাই দেন কিন্তু দেখান নাই, তাহলে এখন কিভাবে দেখাবেন? এটা দেখানোর কোনো ওয়ে নাই, মূল কথা ওই নেই। তবে এখানে কিছু প্ল্যানিং করা যেতে পারে, সেই প্ল্যানিংটা এইভাবে বলা যাবে না, প্ল্যানিংটা আলাদা, একটু অ্যানালাইসিস করে কিছু প্ল্যানিং আছে সেটা প্ল্যানিং আলাদাভাবে বলা যাবে, তবে এখানে বলা যাবে না। আট বলা হয়েছে গাড়ি কিনেছেন কিন্তু অন্যের টিন দিয়ে আপনার আয়কর ফাইলে কিভাবে দেখাবেন এবং কিভাবে ট্যাক্স অ্যাডজাস্ট করবেন? মনে রাখবেন প্রত্যেকটা গাড়ির এগেনস্টে একটা নির্দিষ্ট পরিমাণ হারে ট্যাক্স দেওয়া লাগে। তাহলে এখন আপনি গাড়ি কিনছেন, আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু এই গাড়ির জন্য অন্য একজন ব্যক্তির টিন দেখানো হয়েছে, যে ব্যক্তির টিন ব্যবহার করছে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি লাভবান হচ্ছেন হয়তোবা, কারণ হলো উনি যে ট্যাক্স দিচ্ছেন এই ট্যাক্সের বেনিফিটটা যদি উনি অন্য কোনো ইনকাম থাকে তাহলে অন্য কোনো ইনকামের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছেন। কিন্তু পরবর্তীতে যদি করা হয় সার্চিং করা হয় যে গাড়িটা কার নামে রয়েছে, কার গাড়ি, তাহলে কি জবাব দেবেন? অতএব অন্যের অ্যাসেট আপনার রিটার্নে দেখাবেন না, অন্যের কোনো টাকা পয়সা নিয়ে কোনো সঞ্চয়পত্র আপনার টিন সার্টিফিকেটে দেখাবেন না। তা আপনার টিন সার্টিফিকেটে আপনার রিটার্ন দেখানো মানে আপনার সম্পদ হয়ে যাওয়া। এই সম্পদ যতদিন থাকবে কিছু বিষয়গুলো ম্যাটার আছে ভালো, কিন্তু সব ভালোই কিন্তু ভালো নয়, কিছু কিছু সময় এই ভালোটাই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে।
এরপর বলা হয়েছে গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেমস কিনে থাকলে ডকুমেন্টস এবং প্রাইস থাকবে, মূল্য দেখাবেন, ডকুমেন্ট সংযুক্ত করবেন, উপহার পেলে মূল্য জানা থাকবে। গোল্ড ডায়মন্ড যেটাই থাকুক না কেন এটা তিন ভাবে আসতে পারে, এক হতে পারে গিফট, দুই হতে পারে আপনার ইনহেরিটেন্স, তিন হতে পারে পারচেজড। যদি কিনে থাকেন তাহলে ডকুমেন্ট থাকবে, কেনার বাইরে থাকলে যদি গিফট পেয়ে থাকেন তাহলে তার কোনো এভিডেন্স থাকবে না, ইনহেরিটেন্স থাকলেও এভিডেন্স নর্মালি থাকে না। এরপরে বলা হয়েছে দশ, ফার্নিচার ইকুইপমেন্ট ইলেকট্রনিক আইটেম কিনে থাকলে ডকুমেন্টস এবং প্রাইস থাকবে, মূল্য দেখাবেন, ডকুমেন্ট সংযুক্ত করবেন, উপহার পেলে মূল্য অজানা থাকতে পারে। এরপরে বলা হয়েছে ক্যাশ ইন হ্যান্ড নোটস অ্যান্ড কারেন্সিস কত টাকা দেখান উচিত, আপনার যা থাকবে তাই দেখাবেন, তবে রিজনেবল মূল্য দেখানো উচিত। নগদের জন্য ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো তৈরি করতে হবে, অর্থাৎ ক্যাশ বুক আপনাকে প্রস্তুত করতে হবে। কোন কোন সোর্স থেকে ক্যাশ পেলেন, ক্যাশ ইনফ্লো হলো, কোন কোন সোর্সে ক্যাশ আউটফ্লো হলো, ক্যাশটা চলে গেল, সেটার একটা ক্যাশ বুক মেনটেন আপনাকে কিন্তু করতে হবে। করার পরে রিমেইনিং যে ব্যালেন্সটা থাকবে সেটাই কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নে চলে যাবে। তবে আয়কর রিটার্নে কত টাকার নগদ টাকা দেখানো যায়, দেখানো উচিত, সে বিষয়ে আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আচ্ছা যাই হোক, এরপরে বলা হয়েছে আদার ডিপোজিট প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ডিপোজিট বা ব্যালেন্স অ্যাডভান্স, এই যে ব্যাপারগুলো, ডকুমেন্টস থাকলে অবশ্যই, পিএফ থাকলে আপনার ডকুমেন্টস থাকবে, ব্যালেন্সটাও থাকবে এবং ইন্টারেস্ট থাকবে, সেটাও আপনি এখানে দেখাই দেবেন। জমি, ফ্ল্যাট, বাড়ি উত্তরাধিকার বা দান সূত্রে পাওয়া গেলে যে কর বছরে অর্জন করা হয় সেই কর বছরেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদ হলেও দেখাতে হবে, এক্ষেত্রে মূল্য অজানা থাকবে। যে পরিমাণ টাকা এ খাতে বিনিয়োগ করবেন সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আয়কর নথিতে সেই পরিমাণ বৈধ টাকার উৎস আছে কিনা, বৈধ টাকার উৎসটা মূল ফ্যাক্টর। এরপর বলা হয়েছে অনেক সময় জমি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অনেকে আত্মীয় স্বজন বা তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ বা দান গ্রহণ করে থাকে, এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নগদে ঋণ বা দান যাতে কোনো ক্রমে 5 লক্ষ টাকার বেশি না হয়, তার বেশি হলে ক্রস চেকের মাধ্যমে গ্রহণ করতে হবে বা ব্যাংকিং ট্রান্সফার হতে হবে। ঋণ বা দান উভয় একসঙ্গে যদি 5 লক্ষ টাকার বেশি হয় তাহলে সংশ্লিষ্ট বছরের আয় হিসেবে গণ্য হবে, অর্থাৎ পুরো টাকার ওপর আয়কর দিতে হবে। ১৬তে বলা হয়েছে জমি ফ্ল্যাট বাড়ি যদি স্ত্রী বা স্বামী সন্তান বা পিতা মাতা কিনে দেন সেক্ষেত্রে আয়কর ফাইলে যিনি কিনে দেবেন তার আয়কর নথিতে টাকা থাকতে হবে, ব্যাংকিং চ্যানেলে টাকা পরিশোধ করাই ভালো, কোনো বিনিয়োগ সুযোগ সুবিধা পাওয়া যাবে না বা কোনো আয়কর রেয়াত পাওয়া যাবে না। এবং ১৭তে দেখেন একটু মার্ক করা আছে যেটা আগের বছরে ছিল, যে ফ্ল্যাট, দালান, বাড়ি নির্মাণের ক্ষেত্রে আয়কর নথিতে পর্যাপ্ত টাকা না দেখাতে না পারলে প্রতি বর্গ মিটারের জন্য একটা নির্দিষ্ট হারে কর প্রদান করে সেটাকে বৈধ করা যেত, সেই আইনটুকু নেই, যা সেটা মার্ক করেছে, আইনটা ছিল, এখন আর নেই। ১৮তে বলা হয়েছে বাড়ি নির্মাণের ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরের রেট অনুযায়ী নির্মাণ খরচ বের করতে হবে, অর্থাৎ আপনি পাঁচতলা সাততলা যাই করেন না কেন এটা গণপূর্ত বিভাগের পিডাব্লিউ রেট রয়েছে, হ্যাঁ পিডাব্লিউটির রেট রয়েছে, সেই রেট দিয়ে আপনাকে নির্মাণ খরচ বের করতে হবে, বের করে ওইটাই আপনাকে খরচ হিসেবে দেখাতে হবে। জমির ক্রয় মূল্য, জমির যদি দেখান জমির ক্রয় মূল্যের সঙ্গে জমির দলিলের খরচ সংযুক্ত করে জমির মূল্য দেখাতে হবে। আয়কর রিটার্নের সঙ্গে দলিল বা বন্টননামা, যদি কখনো কোনো জমি ভাগে কিনে থাকেন তাহলে সেটার নামজারি থাকবে বা বন্টননামা থাকবে, বন্টন করে তারপর রিটার্নে দেখাবেন, অথবা উত্তরাধিকার সূত্রেও যদি পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনার নামজারিটা কিন্তু দেখতে হবে, বা উত্তরাধিকার সূত্রে যদি 2-5 জনের মধ্যে যদি হয়ে থাকে তাহলে বন্টননামা এবং নামজারি থাকবে, তবে যে বছরে আপনি উত্তরাধিকার সূত্র পাবেন সে বছরে দেখাবেন। তাহলে সম্মানিত দর্শক, আমি অনেক বিষয় বলে দিয়েছি যে কি দেখাবেন কি দেখাবেন না, যদি অনেকে বিষয়টা না বোঝাটাই স্বাভাবিক, যে কত টাকা এটা তো বলা হলো না, আসলে আপনার যে কত সম্পদ আছে, কত টাকা আছে, এটা কি আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি আপনার যা আছে যতটুকু আছে সেটাই দেখাবেন, কখনোই এমন যেন না হয় সম্পদ রয়েছে কিন্তু দেখান নাই, সেটা কিন্তু আর কোনোভাবেই রিটার্নে প্রদর্শন করা যাবে না, যেটা অপ্রদর্শিত সম্পত্তি দেখানোর সুযোগ ছিল সেটা কিন্তু নেই। অতএব যা রয়েছে প্রথম বছরে যারা রিটার্ন দাখিল করতেছেন আপনার A to Z যা সম্পদ থাকবে, যত টাকা যত কোটি টাকা সম্পদ হোক না কেন সেটা আপনার জন্য লিগ্যাল এবং ভ্যালিড বৈধ এটা আপনি দেখাই দেবেন। ফাইল কোনো একটা কারণে এটা অডিটে পড়তেই পারে, কারণ আপনি একজন যদি রেসপন্সিবল অফিসার হতেন তাহলে আপনার যখন অ্যাবনর্মাল কোনো ট্রানজ্যাকশন দেখতেন তখন কিন্তু আপনিও ফাইলটা অডিটে ফেলার জন্য চিন্তা করতেন যে এখানে অ্যাবনর্মাল সিচুয়েশন চোখে পড়েছে, অডিটর জাস্ট অডিট করবে ঠিক কিনা, তো সেহেতু মনে হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, সম্মানিত দর্শক, আমি দেখানোর চেষ্টা করেছি যে আয়কর রিটার্নে কত টাকা সম্পদ দেখানো যায়, অ্যাকচুয়ালি আপনার যা আছে যেভাবে আছে যতটুকু আছে ততটুকুই দেখাবেন, তার চেয়ে বেশি দেখাবেন না, তার চেয়ে কম দেখাবেন না, বেশি দেখালে হয়তো আপনি বিপদে পড়ে যেতে পারেন, অথবা কম দেখালে সেই সম্পদটুকু আর পরবর্তীতে দেখানো যাবে না। যাই হোক সম্মানিত দর্শক, কথা বাড়াবো না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাই হোক, তাহলে সম্মানিত দর্শক আজকে পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।